শনিবার পূর্ব বর্ধমান জেলার 26 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান বাড়িতে আরও একটি আন্তর্জাতিক রোটারি ক্লাবের জন্ম হল। এই নতুন রোটারি ক্লাবটির নাম রাখা হয়েছে ডায়মন্ড। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে 7টি রাজ্য থেকে রোটারি ক্লাবের পদাধিকারীরা যোগদান করেন। This position we are having our charter. So many enthusiastic members and so many women members here. I hope your club will flourish anything in a very short time to come. ডায়মন্ড ক্লাবের সভাপতি অরিন্দম নন্দী জানান, তারা বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পগুলির মধ্যে দিয়ে জনগণকে নানান সুযোগ সুবিধা দেয়া হবে। আজকে আমাদের বর্ধমানে নতুন রোটারি ক্লাবে জন্ম হলো রোটারি ডায়মন্ড। অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা নেমেছি। আজকে 7টা স্টেট থেকে যারা যারা রোটারি ডিগনিটারি আছেন, ডিজি এবং পিডিজি, আজকে আমাদের এই বর্ধমানে ম্যারেজ হলে এসেছেন। এবং আমরা বর্ধমানে কিছু ওর্থ নিয়ে নেমেছি, যেমন ফ্রি পেসমেকার আমরা আজকে ইনোগ্রেশন করছি। অলরেডি 30 মেম্বার আছে যারা ফ্রি আপনার পেসমেকার দিয়েছে। এছাড়াও আমরা সহযোদ্ধা প্রজেক্ট, আমাদের যে ওমেন্স গ্রুপ আছে সেই ওমেন্স গ্রুপ একটা সহযোদ্ধা প্রজেক্ট করছে, যারা খেটে খেয়ে মানুষ এই করোনা সময়ে পিছিয়ে পড়েছে, সেই মানুষগুলোকে আমরা একটা চায়ের পুরো ইউনিট, সেখানে পুরো চা যেন সে বিক্রি করতে পারে ঘরে না বসে থেকে, বেকার ভিক্ষা না করে, বেকার বসে না থেকে তার স্বরোজগারের যোজনায় আমাদের আজকে ডায়মন্ডে যারা মেয়েরা আছে তারা ব্যবস্থাপনা করেছে সহযোদ্ধা প্রজেক্ট। যারা এরকম পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিক কাঠামো খুব দুর্বল, আপনারাও তাদেরকে বলতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে। আমার নাম্বার হলো 9332190222। আমার নাম হচ্ছে অরিন্দম নন্দী। তো আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ক্রিস ম্যারেজ হলে অলরেডি আমাদের মিটিং হয় প্রতি শুক্রবারে, তো অলরেডি আপনারা আসতে পারেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।